কুমিল্লায় মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের। পুলিশ জানায় বিকেলে লালমাইয়ের বাঘমারা রেল গেটে চাচাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে যান সিয়াম। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস আসতে দেখে চলন্ত ট্রেনের সামনেই সেলফি তুলতে যান তিনি। এ সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়ামের।